Faruella will be always with you. Please subscribe to stay with us. Thank you. Hello friends, আজ আমরা জানব প্রশ্ন সমাধান পদ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম NATPA এর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা 11 জানুয়ারি 2019। তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কী আছে এই ভিডিওটিতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসন্তী কারিসা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন, ধন্যবাদ। বাংলা ছদ্মনাম সহ মূল নাম কোনটি সঠিক? উত্তর মীর মোশাররফ হোসেন গাজী মিয়া। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি? উত্তর দিগদর্শন। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা ছোট গল্প সম্পর্কে মন্তব্য কার? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন। মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি ড্যাশ? উত্তর অনুবাদ নাটক। ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর চারটি। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? উত্তর মিশ্র শব্দ। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে? উত্তর জয়ন্তী। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। হায় রে আমরা কেবল আটিয়ার চামড়া, প্রবাদটির অর্থ কি? উত্তর অন্তঃসার শূন্য অবস্থা। কুজ্ঝটিকা শব্দটি সন্ধি বিচ্ছেদ ড্যাশ? উত্তর কুযোগ ঝটিকা। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? উত্তর 50টি। বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হল সন্ধি। কারক নির্ণয় করো, ডাক্তার ডাকো। উত্তর কর্মে শূন্য। শুদ্ধ বানান কোনটি? উত্তর মোহিনী। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর ষষ্ঠী তৎপুরুষ। পাখিরা দলে দলে কলরব করছে, এখানে দলে দলে কি অর্থ বোঝাচ্ছে? উত্তর আধিক্য। ভ্রম শব্দের অর্থ হল প্রমাদ। সপ্তাহ কোন ধরনের শব্দ? উত্তর পরিমাণবাচক। কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড একটি ড্যাশ সফটওয়্যার? উত্তর অ্যাপ্লিকেশন। টাচপ্যাড একটি ড্যাশ ডিভাইস? উত্তর ইনপুট ডিভাইস। বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? উত্তর 2000 সালে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? উত্তর যুদ্ধাপরাধীর বিচার। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? উত্তর সিলেট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তর 11টি। আন্তর্জাতিক বিষয়াবলী। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? উত্তর জাপান ও ফিলিপাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর 1939 সালে। 2022 সালে ফিফা বিশ্বকাপ হবে কোথায়? উত্তর দোহা কাতার। পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি? উত্তর চীন। ইংলিশ অনুবাদ করো, অলস ব্যক্তি কখনো সুখী হয় না। আনসার অ্যান আইডিয়াল ম্যান ইজ নেভার হ্যাপি। চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং। আনসার এক্সাইটিং। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আনসার হি ডাজ নট ট্রাস্ট ইন অ্যান্ড হিজ ফ্রেন্ডস। মাই আঙ্কেল লুকস আফটার মি, প্যাসিভ ফর্ম ইজ? আনসার আই অ্যাম লুকড আফটার
by my uncle. Choose the appropriate meaning of the idiom. Song song means last work. Let's have a cup of tea dash. Add a tag, question tag to this sentence. Answer, shall we? The correct spelling dash. Answer, humorous. HUMORUS. Genocide is dash. Answer, a noun. He dash so hard that he is certain to succeed. Answer, words. Synonym of substantiate is answer, confirm. Substantiate ortho, dabi, bibriti, obizog, ittadir shapokke totto upostapito kara, prabab praman kara. What is the past participle form of swing? Answer, swung, basang. Antonym of curtail is dash. Answer, prolong. Find the correct sentence. Answer, I am obliged to you for your kindness. Find the correct sentence. Answer, he is a perfect judge. We often go fishing dash the river bank. Answer, along. The lecture will be held right dash the tutorial. Answer, before the tutorial. The mission is dash United Nations control. Answer, under. Choose the pair analogies. Pesticide plant. Answer, vaccination body. First is meant to protect the second from disease. Cool, cold. Answer, pretty, beautiful. Second is of higher intensity than the first. I will wait to call my manager. Dash, I hear from the client. Answer, until. Gonit. Parpar tinti shankar gunphal 210 hole tader jogphal koto? Uttor 18. 972 ke kon khudrotomo shankha dara bhag korle bhagphal purnobarg hobe? Uttor 3. 64 kilogram bali o pathorer tukrar mishrone balir poriman 25%. কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে? উত্তর 56 কিলোগ্রাম। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার ও স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? উত্তর 5 কিলোমিটার। একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে? উত্তর 3টি। X plus y এর হোল স্কয়ার ইকুয়াল টু 14, xy ইকুয়াল টু 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? আনসার 18. 5 টু দি পাওয়ার 2 বাই 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত? আনসার 5 টু দি পাওয়ার -1. a-b = 4, ab = 20 হলে aq - bq ইকুয়াল টু কত? আনসার 304. X ও Y দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? আনসার x² + 1. রানা একটি কাজ 10 দিনে করতে পারে এবং কামাল একই কাজ 15 দিনে করতে পারে, দুইজন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? উত্তর 6 দিনে। এক মন চাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, প্রতি মন কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? উত্তর 2650 টাকা। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? উত্তর 40. 30 টাকা 75 টাকা শতকরা কত? উত্তর 40%। যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে 8 জন পুরুষ ও 16 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? উত্তর 9 দিনে। aq + 1/aq = 3 হলে aq + 1/aq = কত? উত্তর 18।
এটা এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকাল টু কত? উত্তর 18। এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 25 হলে এ ইকাল টু কত? উত্তর 5। এ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকাল টু কত? উত্তর 0। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, উপরস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের প্রস্থ 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। উত্তর 450 ঘন সেন্টিমিটার। একই আর মুনাফা, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? উত্তর 12 বছর। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ হলো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 4। ধন্যবাদ। যদি কোনো ভুল থাকে মন্তব্যের মধ্যে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল বাসন্তিকারিসাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। IDBCS ট্রেনিং নামক পেজটিতে লাইক দিয়ে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। নিজের জব প্রস্তুতিকে আরও দৃঢ় ও মজবুত করুন। ধন্যবাদ।